সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমি ভালো নেই, দেখো চোখের অবস্থা। জ্বর এসেছিল কালকে থেকে, প্রচণ্ড জ্বর, ভালো করে কথাও বলতে পারি না। এইদিকে মনে হয় এই জায়গাটায় কেউ আটকায় রাখছে, এরকম অল্প একটু কথা বললে হাঁপসে যায়। তো আজকে একটু সুস্থ আছি। তো এখন সকালবেলার মোটামুটি কাজ হয়ে গেছে, উঠান ঝাঁট দিলাম, তারপর বাসন মাজলাম, ওগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, ইচ্ছে গেল না আজকে শেয়ার করার। আর এখন যে চা করব, চা খাবো, চা বসিয়ে দিয়েছি, সূর্যের আলোটা পড়ছে এদিকে। দেখো তোমাদের দাদাভাই কি বলছে, চা খাইছে, মানে আমি গ্রিন টি খাওয়াবো ওকে, তো সেই জন্য আগেই চা খেয়ে নিয়েছে ওর বৌদির ওখানে গিয়ে, মানে দিদির ওখানে গিয়ে চা খেয়ে এসছে। তো আমি একাই খাবো চা, আর ছেলে বই পড়ছে, বই তো পড়ছে না, বসে আছে, সামনে না গেলে তো বই পড়বে না। তো চলো বন্ধুরা, আজকে কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিউ তো কমে যাচ্ছে যাচ্ছে, সাপও কেটে নিচ্ছে, কেন জানি জানি না, প্রচণ্ড পরিমাণে সাপ কেটে নিচ্ছে, কালকেও দুটো কেটে নিচ্ছে, নিজেরাই কাটে না ওয়াইটি কেটে নিচ্ছে, জানি না। আর তোমাদের বলবো না, আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু কাকে বলবো বলো, তোমরাই তো আমার ফ্যামিলির মেম্বার না, তোমাদের সাথেই শেয়ার করব সব কিছু। তো চলো এখন আমি চাটা খেয়ে নেই, তারপর কি কি করি। বেশি কাজ করব না, আজকে শরীরটা দুর্বল আছে, রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করব, কি রান্না করব সেটাও তো কি আর রান্না করব, সিম্পল রান্নাই করব। তো চলো এখন চা খেয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ভিডিওগুলো নো স্কিপ করে দেখার চেষ্টা করো, চেষ্টা করো মানে যতটুকু দেখবা নো স্কিপ করেই দেখো, 3 মিনিট 4 মিনিট যতটুকু দেখো, কিন্তু স্কিপ করে করে দেখো না। আর প্লিজ বন্ধুরা সাপোর্ট করো আমাকে, আর চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর একটা করে ভিডিও শুরু হওয়ার আগে একটা করে লাইক দিতে ভুলো না, আর ভিডিও শেষ করার পর একটা করে সুন্দর কমেন্ট করে দিয়ে যেও। তো চলো অনেক বকবক করলাম। দেখো বন্ধুরা কতগুলো মাছ এখানে, আর এগুলো দেখো, এগুলো শুকটি মাছ শুকানো হবে, দেখো কালকে দেওয়া হয়েছে, একটু শুকিয়েছে, আজকে আবার রৌদ্রে দেওয়া হবে। দেখো বন্ধুরা এখানে আমাদের জমি চাষ করেছে, এখানে শাক লাগানোর জন্য, আজকে পেছনটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো এখানে সুপারি গাছ লাগানো হয়েছে, আর সাথে সাথে দেখো এখানে কলা গাছ লাগানো হয়েছে, একসাথে দুটো সুপারি গাছ আর কলা গাছ, আর দেখো ছিম গাছ, এখনো ছিমের ফুল আসেনি, আর গাছটা দেখো কত চেহারা হয়েছে, এখানে ছিম গাছ আছে আর বরবটি গাছ আছে। আর এটাতে শাক বোনা হবে, ঠিক থেকে দেখাচ্ছি, দেখো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, একবারে রান্নাঘরে আসলাম, আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো এখানে এই যে মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন মাছ ভাজা করব, আর এই যে বেগুন ভাজা করব, আর ফুলকপি আলুর, আরেকদিন দেখিয়েছিলাম তোমাদের ফুলকপি আলু আর পুঁই শাকের পাতা দিয়ে ঝোল করেছিলাম, তো তোমাদের দাদাভাইয়ের সেই পছন্দ হয়েছে, আজকেও বললো যে ওরকম করে রান্না করো, তো এটাই করব। তো চলো আমি রান্নাটা করে নেই, আর শরীরটা তো খুব খারাপ আমার, আজকেও ভালো লাগছে না। দেখো কড়াই গরম হয়ে গেছে, এখন মাছ ভাজাটা দিব, মাছটা ভেজে নেই আগে। আর দেখো এখান থেকে কয়েকটা পাতা তুলে নিব,
পুঁই শাকের অনেক ডগাও হয়ে গেছে, এ কটা পাতাই হয়ে যাবে, বেশি লাগবে না। একটা ডগা তুলে নিই, কয়েকটা ডগা তুলে নিই, ছোট ছোট ডগা ভালো লাগে খেতে, কিন্তু বেশি দিলে আবার হিজিবিজি হয়ে যায় এটাই। দেখো এগুলোই হয়ে যাবে, আর বেশি লাগবে না। আর কি রোদ উঠেছে এইদিকে দেখো, বাসন মেজে রেখেছি, তো বন্ধুরা দেখো এখানে মাছ ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে। আর এখন এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এই যে এখানে সবজি, হলুদ লবণ আদা তারপর জিরে গুঁড়ো সব কিছু মিক্সড করে দিয়েছি, কেননা জানোই তো শরীরটা আমার ভালো না, জ্বর জ্বর লাগছে এখন আরও, তো একসাথে সব কিছু দিয়ে ভেজে নিব, নিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নিব। তো চলো রান্নাটা করি। তো দেখো এখন এটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু ভাজা ভাজা হলে, ভাজা মানে ভাজা ভাজা হলে ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দিব। তো রান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, দেখো সব পরিষ্কার, এখন খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার আগে তোমাদের একবার দেখিয়ে দেই কি কি রান্না করলাম। তো দেখো এই যে এখানে ফুলকপি, আলু, তারপর পুঁই শাক দিয়ে মাছের ঝোল, আর এই যে এখানে বেগুন ভাজা, আর নিচে ভাত আছে। তো এখন খাওয়া দাওয়া করে নিব। হ্যালো বন্ধুরা, আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ঘুমোতে যাব। তো ঘুমোতে যাওয়ার আগে তোমাদের গুড নাইট জানানোর জন্য চলে আসলাম, আর আজকে সারাদিন তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করিনি, সারাদিন শুয়েছিলাম তো সেজন্য সেরকম কিছু শেয়ার করিনি। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো।